السلام عليكم ورحمة الله نارين فرال كيدنا شفتك أمي مشرف ها خوبي إكلان تو أبنا ذلك أكتي دوش أنغبادي ديني أسلام إذا تشي بويروب ستيشن دوي ترين موكو موكي شنغوشو প্রায় 2000 মানুষের মতই হতো কথা বলতে আসলে কষ্ট হইতাছে আমার অনেকটা জানি করে আসছি দৌড়ায় আসছি যার কারণে ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেন ভিডিওটা একটু সবাই শেয়ার করে দেন অন্য কে দেখা সুযোগ করে দিন খুবই ভয়াবহ অবস্থা আসলে দেখানোর মতো কোনো সিস্টেম নাই এখানে প্রায় 2000 মানুষের মতো নিহত যেগুলা দেখানো কোনোভাবেই সম্ভব না যতটুকু সম্ভব চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর আর কথা বলার মতো কোনো মন মানসিকতা তো আমার এমনিতেই নাই অনেকটা দৌড়ে আসছি আর সবাই ভিডিওটাকে শেয়ার করে দিবেন হ্যাঁ إنا لله وإنا إليه راجعون. ما دهكان إيه متو كونو سيستم ناي بوري بس هتو بوي هتو بوي بوه. جا جيكان إيه دويارا شلوك كوني هتو. دهكان إيه متو كونو سيستم ناي. أمرا أوبشوي. لابيك تو شير كردي بن. أرون إيه كان إيه. أمرا دير. بوري ستي خوبي خوي بوه خوبي بوي بوه. যেখানে মানুষের নারী বুড়ি পড়ে আছে বলতে পারতাছি না ভাই আমি এইমাত্র শুইনা আসছি যেখানে মানুষের হাড় গোড় নারী বুড়ি পড়ে আছে যা দেখানো সম্ভব হচ্ছে না আপনাদেরকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ ইবাদত করুক আমাদের সবাইকে ইবাদত করুক যারা আমরা রাস্তাঘাটে চলাফেরা করি আমাদেরকে আল্লাহ সবাই ইবাদত করুক মানে কথা বলার মতো কোনো মন মানসিকতা আমার নাই আমার মুখ দিয়ে কথাই আসতেছে না কোনো কথাই আসতেছে না আমি বলতে পারতেছি না কোনো কথা শুধু এতটুকু বলবো ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে অন্যকে দেখে সুযোগ করে দিবেন আল্লাহ হেফাজত করুক গাড়ির ভিতরে প্রায় 2-250 লোক মন কি আমার নিচে যেই ইয়াগুলো তা দেখানো যাইতেছে না অসম্ভব দেখানো মানে এক কথাই তো বললাম ওই নারী ভুড়ি ভরে আছে নিচে যা দেখানো সম্ভব হচ্ছে না গাড়ির নিচে অনেক লোক আছে গাড়ির নিচে অনেক লোক 2-300 লোক তো এমনি আছে যেডি মনে করো টাপ 2-300 লোক তো এমনি আছে ইন্না লিল্লাহ আর যেডি সবার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সবার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাই হোক এখানে আমাদের এলাকার সব এলাকার বাইরের যে বাইরে আছে তারা উদ্ধার কাজে ব্যস্ত ভিতরে কিছু গেছে লোক শুধু দেখেন আসলে কথা বলার মতো কোনো মন মানসিকতা নাই যে আপনাদেরকে বলবো এখানের পরিস্থিতিটা পরিস্থিতিটা দেখার পর সবাই হতভঙ্গ সবাই হতভঙ্গ এইমাত্র ঘটছে ঘটনাটা এইমাত্র এমডি রাহিম ভাই জি জি ভাই 2-250 মানুষের মতো নিহত হয়েছে 2-250 মানুষের মতো কারণ এখানে সামনাসামনি মুখোমুখি হওয়ার পর গাড়ি উল্টা পড়ে গেছে এমনকি নিচে যেগুলো পড়ছে গাড়ির সবগুলার নারী ঘুরি বেরিয়ে গেছে যা বললাম না বলার কোনো ভাবে কারেক্ট আছে না এমনকি আমার পায়ের নিচে আমি দেখাতে পারতেছি না এটা ফেসবুক কর্তৃপক্ষ থেকে নিষেধ যার কারণে দেখাতে পারতেছি না আমার পায়ের নিচে নারী ভরি বুঝেন সামনে জি জি ভাই যান সামনাসামনি দুইটা ট্রেন সামনাসামনি একটা হচ্ছে যাত্রীবাহী একটা হচ্ছে মালবাহী ট্রেন একটা ঢাকা থেকে আসতেছিল আর একটা ঢাকা ঢুকতেছিল বৈরব স্টেশন ইন্না লিল্লাহ দেখ আমাদের ফায়ার সার্ভিস বাইরে যে মাত্র আশা করছে উদ্ধার কাজ শুরু হবে ইনশাল্লাহ কিন্তু ভিডিওর মাধ্যমে তো আসলে এগুলো দেখানো সম্ভব না এতই পরিস্থিতি মানে কি বলবো এটা তো বলার ভাষা বুঝেনি তো একটা ট্রেন এক্সিডেন্ট কি হতে পারে মানুষের আলাদা আলাদা খণ্ডচিত্র এলেছে খণ্ডচিত্র এখানে নিচে কিন্তু দেখানো সম্ভব না
إنا لله. ভাই কেউ ফোন দিবেন না কেউ ফোন দিবেন না আমার নাম্বার কেউ ফোন দিবেন না এই যে আমাদের সার্ভিস স্টুডিও চলে আসছে উফ রে কোনো ভাবেই সম্ভব না দেখো এই একটা পরিস্থিতি শুধু السلام عليكم ورحمة الله وبركاته أنا مشرف আসলে কথা বলার মতো কোনো সিস্টেম নাই বুঝছেন ওই নাই কথা বলার মতো কোনো যাই হোক আমি আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আপনারা সঙ্গেই থাকুন আর লাইভটা একটু শেয়ার করে দিবেন হ্যাঁ কারণ কথা বা পরিবেশ দেখার মতো কোনো সিস্টেম নাই هلا কেউ ফোন দিবেন না দয়া করে কেউ ফোন দিবেন না হ্যাঁ ফোন দিয়ে লাইভে কেটে যাবে আর লাইভে সবাই শেয়ার করে দিবেন শরীর গোল আলম রাজীব ভাই কমেন্ট করেছেন কতজন মারা গেছে ভাই বলা যাইতেছে না 2-350 বেশি হতে পারে বলা যাইতেছে না আর নিচের অবস্থা দেখানো যাইতেছে না নিচে অবস্থা এমন হয়েছে মানে নারী বুড়ি পড়ে আছে দেখানোর মতো কোনো সিস্টেম নাই কোনো সিস্টেম নাই দেখানোর মতো যেটা ফেসবুকে অ্যালাউ করবে না আমার সমস্যা হবে প্লাস আপনাদেরও সমস্যা হবে মানুষ দেখলে সম্ভব না শুধু আপনাদেরকে পরিস্থিতিটা দেখাই দিছি আর কি এই মাত্র ঘটনা ভাই 10 মিনিট আগের ঘটনা 10 মিনিট এখনো ট্রেনের নিচে অনেক লোক প্রায় 300 লোক ট্রেনের নিচেই আছে সুর ধরছে সুর সুর চিন্তা করেন মানুষ মারা যায় হ্যাঁ মানুষের মৃতদেহ এনে নিয়ে যাচ্ছে মানিব্যাগ মোবাইল চুরি করতেছে এই যে সে এটা হচ্ছে সুর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ হেফাজত করুক মানে পরিস্থিতি মোটেও ভালো না আপনাদেরকে দেখানোর মতো কোনো সিস্টেম নাই যা দেখতেছেন শুধু পরিবেশটা দেখতে পারবেন আর কাটাছিরা ওগুলো দেখার কোনো সিস্টেম নাই বুঝছেন অবস্থা খুবই ভয়াবহ আমি যেখান দিয়ে হাইটে আসছি ওখানে নারী ভুড়ি পড়ে আছে নারী ভুড়ি পড়ে আছে মানুষের মাথা নারী ভুড়ি আলাদা কিন্তু যাবেন আর কি হ্যাঁ আর ফোন দিবেন না ভাই ফোন দিবেন না কোন ট্রেন আসলে ট্রেন নাম তো আমি জানতে পারতেছি না ভাই
কিভাবে হলো কোন ট্রেন অ্যাক্সিডেন্ট করছে এটা হচ্ছে বৈরব ঢাকা থেকে আগত একটা মালবাহী ট্রেন আর হচ্ছে আপনার বৈরব থেকে মানে ওই দিক থেকে বৈরব দিক থেকে ছেড়ে দেওয়া ছিল যাত্রীবাহী ট্রেন দুইটায় মুখোমুখি সংঘর্ষ হয়েছে আর কি ভিতরে ছিলেন না যে ভাইয়াটা উনি ছিল ট্রেনের ভিতরে তো ওনার আলহামদুলিল্লাহ তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই ওনার কোনো যাত্রীও ভিতরে ছিল না উনি কিন্তু ব্যথা পাইছে আমি তো রক্ত রক্ত করছে আল্লাহ হেফাজত করছে বাইরে এই যে ভাই তিনি যাত্রী ছিলেন এই যে ইনি যাত্রী ছিলেন ট্রেনের ভিতরে ছিলেন মানে ডাইন সাইডে যেগুলো ছিল সবগুলোই একেবারে ভয়াবহ অবস্থা না বলার অপেক্ষা রাখে না আমি আসার পরে দেখছি ফায়ার সার্ভিস আসছে কিন্তু ফায়ার সার্ভিসে কর্মী আসছে কম বুঝছেন চার পাঁচজন লোক আসছে ফায়ার সার্ভিস এখানে চার পাঁচজন লোক আসছে ফায়ার সার্ভিসে একটু শেয়ার করে দিবেন হ্যাঁ আজকে কামাল খান জি ভাই যাত্রীবাহী ট্রেন নামটা আসলে আমার খেয়াল নাই কি জানে বলে আর কি ট্রেনে এগারো সিন্ধু আচ্ছা এগারো সিন্ধু ভাই এগারো সিন্ধু এগারো সিন্ধু ট্রেন আর হচ্ছে মালবাহী গাড়ি ঢাকা থেকে আসতেছিল সম্ভবত ওই যে আমার এক বন্ধু জাপায়া পড়ছে উদ্ধার কাছে সোহেল আরে বলিস সোহেল বাসা হচ্ছে আমাদের নারায়ণপুরে আমার সাথে বাসা সে আছে উদ্ধার কর্মীদের সাথে দেখেন পাবলিক পাবলিক বাইরা পুলিশের উপরে ক্ষিপ্ত হয়েছে আর কি কিন্তু এখানে আমাদের পাবলিক যে বাইরা আছে তারা পুলিশদের দিকে ক্ষিপ্ত হয়েছে ভাই পকেট মোবাইল সাবধান সবাই রই হ্যাঁ পকেট মোবাইল সাবধান ভাই সবাই রই খুবই ভয়াবহ অবস্থা আল্লাহ সবাইকে হেফাজত করো উদ্ধার কাজে সহযোগিতা করুন সবাই জি ভাই যান আমাদের লোক আছে এখানে আমার বন্ধু আসছে দুজন তারা অলরেডি উদ্ধার কাজে লিপ্ত এছাড়াও এখানে ফায়ার সার্ভিস আসছে হয়তো একটু দেরিতে আসছে ওনারাও আসছে উদ্ধার কাজ চলতেছে আর এখানে আমাদের প্রশাসনের পুলিশ ভাইয়েরাও আছে এবং ভৈরবের নেতাকর্মীগণও আছে এই যে আর লাইভে একটু শেয়ার করে দিবেন লাইভে একটু শেয়ার করে দিবেন যাতে করে অন্যান্য ভাইদেরকে দেখা সুযোগ করে দিবেন হ্যাঁ ভিতরে ভিতরে না যাক ভিতরে একজন উদ্ধার কর্মী লাগ বলতেছে ভিতরে একজন লোক জীবিত আছে ওনার উদ্ধার করা আগে জরুরি দরকার
যাক এখানে যেমন সাধু বেশি আছে অসাধু বেশি লোকও আছে হ্যাঁ এই ভাই মোবাইল টিবাল পকেট সাবধান সবাই রই এই যে ওনারা ছিল এই যে বাচ্চারা আমাদের সে বড় বাচ্চারা উনি ছিল ইয়াতে নজরুল ছিল ভাই ভৈরব ঠিক কোন জায়গায় ভাই ভৈরব হচ্ছে আপনার ভৈরব স্টেশন রেল স্টেশন থেকে একটু সামনে দুই মিনিট হাঁটলেই হবে আর কি ট্রেন কি বর্তমানে চলতেছে নাকি রেলওয়ে বন্ধ ভাই রেলওয়ে তো বন্ধ ট্রেন কিভাবে চলবে দুনো লাইন বন্ধ দুনো লাইন বন্ধ ভাই এগুলো কি সামনের বগিগুলো জি জি ভাই সামনের সামনে দুই তিনটা বগি আলহামদুলিল্লাহ পিছনের গুলো তেমন ক্ষতি হয় না সামনে দুই তিনটা বগি হই পিছনের বগিগুলো ঠিক আছে মানে ট্রেনের ভিতরে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না এই যে উদ্ধারকর্মী বাইরে চলে আসছে ফায়ার সার্ভিসের বাইরে চলে আসছে মানে অসম্ভবনীয় কীভাবে দেখাবো আপনাদেরকে ভিতরের অবস্থা সম্ভব না ভিতরে দেখানো সবাই ল্যাপটপ শেয়ার করে দিবেন সবাই ল্যাপটপ একটু শেয়ার করে দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজ এখানে উদ্ধারকর্মী আমাদের ফায়ার সার্ভিস বাইরে চলে আসছে জামির হোসেন মামা আমি মাত্রই আসলাম আমি দশ মিনিট শুই না আমি সাথে সাথে চলে আসছি দশ মিনিট আগে হয়েছে দশ মিনিট চলে আসছি খুবই দুঃখজনক খুবই দুঃখজনক এটা আসলে দোষ কার এটা যাচাই বাছাই বা আমরা করতে পারবো না এখানে অভিজ্ঞ লোক যারা আছে বিজ্ঞ লোক যারা ট্রেন লাইন পরিচালনা করে তারা এবং ড্রাইভার যারা আছে তারা এটা বিবেচনা করবে দোষ কার কীভাবে হয়েছে আর ট্রেনে তো একটা চলাচল বা যাতায়াত না থাকার কারণে আমি এত কিছু বলতে পারতেছি না কি ট্রেন কয়টা বাজে সাড়ে কয়টা বাজে যাই কি আসো বিষয় সবাই শেয়ার করে দেবেন ফোন দিবেন না ভাই ফোন দিবেন না কেউ নাম্বারে ফোন দিবেন না দয়া করে আমার পরিচিত যারা আছেন লাইভ দেখতেছেন জানতেছেন কেউ ফোন দিবেন না আমাকে আল্লাহ হেফাজত করুক অবস্থা খুবই ভয়াবহ খুবই ভয়াবহ অবস্থা যা শুধু বলার কোনো মন মানসিকতা আমার না বুঝতে পারতেছেন আমার গলার কণ্ঠ বা আওয়াজ শুই না আমি খুবই মর্মাহত খুবই মর্মাহত মানে দাঁড়ায় আছি এটাই সবচেয়ে বড় আমার শরীর কাঁপতেছে কথা বলার মতো কোনো পরিস্থিতি নাই ওখানে যে অবস্থা এটা দেখেন ভিতরে যে অবস্থা এটা দেখানোর মতো কোনো সিস্টেম নাই আর আমি যেখান দিয়ে আসছি ওখানে নারী ভুড়ি এমনকি মাথা সব আলাদা হয়েছিল সম্পূর্ণ আলাদা খণ্ডচিত্র বইরা আছে যেগুলো আপনার ইয়ে করা আজকের দিন কিন্তু চুরির দিন না বুঝছো আজকে পারলে মানুষকে হেল্প করো সহযোগিতা করো আজকে চুরির দিন না ভিতরে ওই যে ইয়া লাগাইছে হ্যাঁ হ্যাঁ এগুলো উঠায় নিয়ে যাচ্ছে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ দেশের মধ্যে আসলে কি শুরু হইল ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভাই এখানে আমাদের সংবাদকর্মী মাধ্যম যারা আছে তারাও চলে আসছে এই যে এনটিভি ভিশন বাংলা সহ আমাদের অনেক সংবাদকর্মী বাইরে চলে আসছে পুলিশ বাইরে চলে আসছে আলহামদুলিল্লাহ এই যে লাশ নিয়ে যাইতেছে দেখেন ওই যে উদ্ধারকর্মী বাইরে কিন্তু এগুলো কিন্তু আপনাদেরকে দেখানো যাবে না এগুলো আপনাদেরকে দেখানো যাবে না এগুলা নিষেধ রয়েছে আর কি আমি আসলে সকলের কমেন্ট করতে পারতেছি না অনেকে প্রশ্ন করছিলেন কোন জায়গায় ভাই ভৈরবে ভৈরবে ভৈরব অ্যাক্সিডেন্ট হয়েছে ওই সাইডের লোকগুলো সুর খুব খারাপ জায়গা নেশাগর জি জি ভাই ভাই এটা ঠিক বলেছেন আপনি শাহ আলম শিকদার জি ভাই যান এটা এখানে অনেক ইয়ে রয়েছে তারাও এটা খেয়াল করতেছে
ওই যে ভিতরে অবস্থা মানুষ দেখতেছে ওইখানেও লাশ পড়ে আছে ট্রেনের নিচে চাপা পড়ে আছে যেগুলো আরো অনেক আগে চলে গেছে ওই যে ওই যে ওই যে তারা ভিডিও করতেছে আপনারা দেখেন হ্যাঁ এরা দুজন ট্রেনের ভিতরে ছিল দুজন উনিও উনিও মানে ডাইন সাইডে যারা আইছিল ডাইন সাইডে যারা আইছিল সবগুলো একেবারে অবস্থা ভয়াবহ বাম সাইডের লোকগুলো যারা জানালা দিয়ে নামতে ছিল তারা সবাই তলে বসে নিচে পড়ছে কিটেন ভাইরে কিটেন এগারো সিন্ধু ভাই ভাই এগারো সিন্ধু আছে এগারো সিন্ধু কতজন মারা গেছে এখনো পর্যন্ত ভাই এটা কোনো নিশ্চয়তা নাই ধারণা করা হচ্ছে 250-300 অনেকে অনেক রকম বলতেছে কিন্তু এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস যারা যারা নিচে পড়ছে সবগুলোর উদ্ধার করে চলতে কিন্তু সবগুলো মারা গেছে ওপরে যারা ছিল তারা মোটামুটি আহত অবস্থায় ফিরছে লাইভ একটু শেয়ার করে দিবেন ওই যে উদ্ধার করে বাইরা ওই যে ভিতর থেকে বের করতেছে জীবিত আছে অনেকে প্রাণ আছে কিন্তু আত্মাও নাই আল্লাহ হেফাজত করেন মালিক ওই যে ভাই কি বলতেছে দেন ভিতরে জীবিত লালাচারা করতেছে ওই যে ভাই বলতেছে না ভাই যান আসতে পারবেন না কারণ লাইন তো ক্লিয়ার না লাইন ক্লিয়ার হতে আরো অনেক সময় লাগবে সন্ধ্যার আগে লাইন ক্লিয়ার হয় কিনা সন্দেহ লাইন দুটোই বন্ধ দুটোটা লাইনই বন্ধ ঢাকা থেকে যারা আসতেছেন হয়তো ওই যে রায়পুরা শহর নাম জায়গায় নামতে হবে এখানে সম্ভব না মনে হয় ঘুরে আসতে পারবেন না কারণ ঘুরে দুটো রাস্তায় লাইন বন্ধ যে ওনারা দুজন ট্রেনে ছিল ওনাদের সাথে লোক ছিল ওনাদেরকে পাওয়া যেতেছে না আর কি আল্লাহ হেফাজত করুক এই যে একটা বাচ্চা এই বাচ্চার আম্মু মালিক মালিক আপনি হেফাজত করেন ও প্রভু আপনি হেফাজত করেন কি আর রহমান রহিম আল্লাহ আপনি হেফাজত করেন এই যে একটা বাচ্চা এই বাচ্চার আম্মু হয় বাচ্চার আম্মু আছেন বাচ্চার আব্বু হয়েছে উনি এটার অবস্থা খুব খারাপ একবারে নিচে বই রেখেছে না বের করতে হবে এছাড়া বের করা সম্ভব না কারণ অনেক নিচে পড়ছে কিছু উপরে রয়েছে এই কারণে অনেকের মাথা ভিতরে পা নিছে অনেকের পা উপরে মাথা নিছে যার কারণে কাটা বের করতে হইতেছে আসি কাইছে
ভাই কেউ ফোন দিবেন না প্লিজ কেউ ফোন দিবেন না باي তলে মানুষ দিকে যাও ভাই কত তলে সব তলে মানুষ তো হ্যাঁ হ্যাঁ মানুষ তো তলে এডা আমরা যাও অনেক দিকে কাটতেছে সব এদিকে তলে গেছে গা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দেখানো কোনো ভাবে সম্ভব না আরো একটা লাশ উদ্ধার হচ্ছে এর কোনো হ্যাঁ 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 রে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কোনো ভাবে সম্ভব না ভাই এটা দেখাতে পারবো না আপনাদেরকে আল্লাহ হেফাজত করুক যার কারণে আমি ক্যামেরা ঘুরে আনিছি ক্যামেরা উপায় অবস্থা আল্লাহ আমি নিজেই কষ্ট হচ্ছে সহ্য করা ওই যে ওই যে ওই দিকটা নিয়ে আগে ওই দিকটা বের করবে এই যে আমাদের একজন ভাই আছে কর্মী ভাই তারাই আছে যাকে একজন জীবিত বের করা হয়েছে আলহামদুলিল্লাহ একজন জীবিত এবং জীবিত এটা আপনারা আশা করি দেখতে পাবেন ওই যে ওই যে উপর দিয়ে বের করতেছে সবাই লাইভটা কি শেয়ার করে দিয়েন উনি জীবিত উনি জীবিত উনি জীবিত উনি জীবিত আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখ উনি আল্লাহু আকবার উনির অবস্থা ভালো আলহামদুলিল্লাহ হয়তো পাওয়াটা সমস্যা হয়েছে এই যে জীবিত একদম জীবিত আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার খারাপ যাকে এখানে আমাদেরও উদ্ধার কর্মী রয়েছে আলহামদুলিল্লাহ আমার এক বন্ধু আরিফুল ইসলাম সুহেল সেও উদ্ধার কাজে রয়েছে আলহামদুলিল্লাহ করতেছে এছাড়া আমাদের সাথে আরো একজন ভাই আসছে উনিও আছেন আচ্ছা রাস্তাটা আসলে ক্লিয়ার করা দরকার রাস্তাটা হ্যাঁ মাদাচ্ছি তারা আসলে বুঝলে পারে না তোর মাদাচ্ছি তারা
আসমান জমিনের মালিক আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ মানুষকে ধৈর্য দান করার তৌফিক দান করেন আল্লাহ মানুষকে ধৈর্য দান করার তৌফিক দান করেন আল্লাহ মানুষকে ধৈর্য দান করার তৌফিক দান করেন ধাক্কা দিয়েন না ভাই ধাক্কা দিয়েন না ধাক্কা দিয়েন না করে দেবো পাবলিক ভাইয়েরা পুলিশের সাথে খেপে গেছেন বলাই ভালো যেহেতু এখানে জনগণ ক্ষিপ্ত জনগণের মন মানসিকতা ভালো না এখানে পুলিশ ভাইয়েরা যদি জনগণের মন মানসিকতা না বুঝে তাহলে হবে এখানে তাদের সাথে সদাচরণ করা উচিত এখানে তাদের কোনো উত্তেজিত কথা না বলাই উচিত মানুষের মন মানসিকতা মোটেও আল্লাহ 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 মাফ করেন 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 এই যে একটা লাশ নামাইতেছে যেটা আসলে কিছু নাই একবারে বলাই আল্লাহ হ্যালো বড় ভাই ভাই রাস্তা লাগিয়ে রাস্তা লাগিয়ে সাফাই দেন তো পাবলিক তো শুনতো না ইন্নানিল্লাহ সম্ভব না দেখানো ভাই সম্ভব না অসম্ভব দেখানো সম্ভব না এটা আমি নিজেও দেখতে পারতেছি না সম্ভব না নিয়ে গেছে একবারে টুকরা 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 ওই যে নিয়ে যাচ্ছে একবারে টুকরা ওই যে এখানে আমাদের উদ্ধারকর্মী ভাইয়েরা উদ্ধার করতেছে কোন ট্রেনের সাথে ভাই এটা হচ্ছে একটা মালবাহী ট্রেন ছিল আর ওইটা ছিল কি জানি খেয়াল নাই আমার 1100 নাকি কি জানি আমি এবার জানি না ভাই কারণ ট্রেনে যাতায়াত করি না এই কারণে ট্রেনের নাম সময় ঠিকানা কিছুই জানি না আসসালামু আলাইকুম আমি লাইভ থেকে বিদায় নিব এই মুহূর্তে আমার আরও একটা পেজ আছে ওই পেজে একটু লাইভ করতে হবে যে আরেকটা লাশ বের করতেছে আরও একটা লাশ বের করতেছে আরও একটা লাভ বেশ করতেছে লাইভটা সবাই শেয়ার করে দেবেন ভাই লাইভটা সবাই শেয়ার করে দেবেন অনেক ক্লাস পাওয়া যাবে অনেক ক্লাস পাওয়া যাবে ওইটারগুলা উদ্ধার করা হয়েছে কিছু জীবিত মৃত এটা ওই লইছি এটা করতেছি এটা নিচে লইছে নিচে যে বলে ওগুলা লইছে কিন্তু উপরে গুলা যেগুলা ছিল তারা অনেকে বের করে নিছে ফোন দিবেন না ভাইয়া কেউ ফোন দিবেন না আমার নাম্বারে এখন ফোন দিবেন না সন্ধ্যার পরে ফোন দিবেন ইনশাআল্লাহ সন্ধ্যার আগে ফোন দিবেন না ভাই
যাকে এখানে আমাদের উদ্ধারকর্মী বাইরা আছে তারপরে ফায়ার সার্ভিস কর্মী বাইরা আছে তারপর আছে সংবাদকর্মী সাংবাদিক বাইরা তারপর আছে পুলিশ বাইরা বলবেন কিছু আলহামদুলিল্লাহ আসলে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিতে পারতেছি না কিন্তু আমার সুমন খান জি ভাইজান মানুষের জন্য আসলে ফায়ার সার্ভিস কাজ করতে পারতেছে না এটা প্রশাসন বুঝতেছে আমরাও বুঝতেছি কিন্তু আসলে করার নাই তো ভাই এমন একটা অবস্থা ম্যানেজ করবে কয়জন নাকি এটা ম্যানেজ করবো বলেন নিজ থেকে ম্যানেজ না হইলে নিজ থেকে বুঝতে হবে আমাদের ধাক্কা দিয়ে না ভাই বইরে তোমরা ধাক্কা দিয়ে না ভাই ভাই ফানি দেন ধরো দিমাসু জি ভাই বৈরব স্টেশন বৈরব রেল স্টেশন জি ভাইজান অ্যাম্বুলেন্সও আসছে অলরেডি টুকটাক যতটুকু সম্ভব আসতেছে যাইতেছে না করতেছি ফোন দেওয়ার জন্য ফোন দে ফোন দিবেন না ভাই কেউ ফোন দিবেন না নয়ন ভাই ফোন দিবেন না ইন্দানিল্লা ট্রেন পিছনে হেলান মারছে এই আস্তে আস্তে সরেন এ পাশে লোকগুলো সরা দরকার এই ভিতরের লোকগুলো সরা দরকার ল্যাপটপ সবাই শেয়ার করে দিবেন ভাই ল্যাপটপ সবাই শেয়ার করে দিবেন প্লিজ অন্য কাউকে সুযোগ করে দিবেন ল্যাপটপ সবাই শেয়ার করে দিবেন এরপরে ঘুম দে একটা দিলে বুঝতে হবে না নয়ন ভাই ফোন দিবেন না যদি আপনি থাকেন আমার লাইনে থাকেন দেখতেছেন ফোন দিবেন না ফোন দিলে ভিডিও তো সমস্যা হয় ফোন দিলে লাইভের সমস্যা হয় ফোন দিবেন না কেউ ফোন দিবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নারায়ণপুর আল কীটনাশক থেকে আমি মোশারফ আপনাদেরকে এতক্ষণ লাইভে যা দেখাইলাম এটা হচ্ছে আমাদের ভৈরব রেল স্টেশন এখানে দুইটা ট্রেন মুখোমুখি না পিছনের সাইড লাগছে যাই হোক এখানে প্রায় 250 লোকের মতো আচ্ছা জানগা সবাই লাইকটা সবাই শেয়ার করে দিবেন ইনশাল্লাহ পরবর্তী আপডেট আপনাদেরকে দেখানোর ইচ্ছা আছে
এখন প্রচুর লাশ রয়েছে গাড়ির নিচে আমাদের ফায়ার সার্ভিস কর্মী বাইরা উদ্ধার করতেছে এসআরআই এলাকার বিভিন্ন সংগঠনের লোকেরা উদ্ধার করতেছে পাশাপাশি আমার একজন বন্ধু রয়েছে ফোন দিবেন না ভাই কেউ ফোন দিবেন না কেউ ফোন দিবেন না দয়া করে কেউ ফোন দিবেন না লাইভটা শেয়ার করে দেন লাইভটা শেয়ার করে দেন কেউ ফোন দিবেন না মানে বিশেষ প্রয়োজনে ফোন আসলে আর বিশেষ করে লাইভে আই কাই রে আবার ফোন আসছে হ্যাঁ ধাক্কা দিয়েন না ধাক্কা দিয়েন না ধাক্কা দিয়েন না এই যে আরো একটা লাশ বের করা হচ্ছে লাইভটা সবাই শেয়ার করে দিবেন ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার উফ দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে লাইভটা দেখছেন একটু শেয়ার করে দিবেন যে যেখান থেকে ল্যাপটপ দেখতেছেন একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধাক্কা দিয়েন না ধাক্কা দিয়েন না যে যেভাবে এসে থাকেন ওই যে ওনার ওনার আত্মীয় ওনার আত্মীয় ওনার আত্মীয় ওনার আত্মীয় মনে হয় দুইটা গেছে মহিলা আল্লাহ পবিত্র এখানে দুইটা বাচ্চা ছিল দুইটা বাচ্চার আম্মা ভিতরে আছে সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর ফোন দিবেন না কেউ কেউ ফোন দিবেন না ভাই জি জি ভাই ট্রেনটা ঢাকাগামী ঢাকাগামী ট্রেন ঢাকা কিশোরগঞ্জ এগারো সিন্ধু না এগারো সিন্ধু হ্যাঁ না ওই দিয়ে সমস্যা হয়েছে না এই দুইটা বগিয়ে গেছে শত শত লক্ষ লক্ষ মানুষ এখানে জমায়েত হয়েছে ভিড় জমাচ্ছে অনেকেরই আত্মীয় স্বজন এই যে দেখেন লাশ যে নেই পলি করে পলি নিয়ে আসছে আমাদের ফায়ার সার্ভিস কর্মী ভাইয়েরা এর আগে অসংখ্য পলি দিছে এখন আরও নিয়ে আসছে ও আসমান জমিনের মালিক আল্লাহ আপনি হেফাজত করেন হেফাজত করেন দরকার ভিতরে অনেক অনেক মানুষ তারা তো বুঝি আনাইতেছে লাগবো দেখি আনাইতেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
মানে যারা ছিল ওই পাশে জানালার পাশে ওনা ভাই সবাই তো নিচে পড়ছে সব গেছে গা ওখানে আগে পড়ছে অনেক আগে দিছে অনেকেই পাশে পাশে না পর পর করে না রানিং না করে রানিং রানিং করে এই তো আলার সিস্টেম নাই সবাইকে লাইকটা শেয়ার করে দিবেন সবাইকে লাইকটা শেয়ার করুন নাতে কা সুযোগ করে দিবেন এখানে অনেক আত্মীয় স্বজনরা আসছে অনেক স্বজনরা ছিল পাশে আহত হইছে কিন্তু কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে লক্ষ লক্ষ লোক জমায়েত হইছে ফোন দিবেন না কেউ আমার নম্বরে ফোন দিবেন না কেউ ফোন দিবেন না আমি সময় করে সন্ধ্যার পরে ফোন দিবেন এর আগে কেউ ফোন দিবেন না ভাই এই যে আরো একটা লাশ বের করতেছে আরো একটা লাশ বের করতেছে আল্লাহু আকবার এহ কিছু নাই কিচ্ছু না কিচ্ছু না এই যে ফুটলো হয়ে গেছে গা আমি ফুটলা অবস্থা হয়ে গেছে গা আল্লাহ না না মহিলা এই এনে ধর আছেন পকেট মোবাইল সাবধান সবাই যার যার সাবধানে ধরেন যাক এখানে আমাদের আরো কিছু প্রশাসনিক বাইরে চলে আসছে র‍্যাব চলে আসছে এখন যদি বিষয়টা কিছুটা নিয়ন্ত্রণে আসে জি জি এখন যদি বিষয়টা নিয়ন্ত্রণে আসে আমরা কি করলাম আমরা কোনো দরকার পড়বো না না আমাদের তো কোনো সমস্যা নাই এমন না যে লাশে দিক গান আছে নিজ জায়গাটা খালি করুক এগুলো কি মেশিন এগুলো কি এগুলো একটা এগুলো কি মেশিন এগুলো দিয়ে কি করে কাটার মেশিন না ও বুঝছি 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 যাক আমাদের অনেক সংগঠনের স্বেচ্ছাসেবীর বাইরে চলে আসছে সবাই লাইভে একটু শেয়ার করে দিবেন ভাই সবাইকে লাইভে শেয়ার করে দিবেন ভাই জানি না ভৈরব বাস স্ট্যান্ড ভৈরব বাস স্ট্যান্ড ভৈরব 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 রেল স্টেশন ভৈরব রেল স্টেশন সকলে কমেন্টের উত্তর তো দিতে পারতেছি না অনেকে কমেন্ট করতেছেন কোন জায়গা কী গাড়ি সব কিছু তো সম্ভব না আর ট্রেন সম্বন্ধে আমার অভিজ্ঞতাটা খুবই কম কারণ ট্রেনে চলাচল আমার নাই তো ভাই এটা ভৈরব বাস স্ট্যান্ডে ভৈরব বাস স্ট্যান্ডে ভৈরব রেল স্টেশন সরি সরি ভাই ভৈরব রেল স্টেশন উনি বলতেছে একজন মুরব্বী নিচে আছে একবারে নিচে একজন নিচে আর একজন মুরব্বী আছে ওনাদের আত্মীয় মনে হয়
যাই হোক লাইকটা সবাই শেয়ার করে দিবেন শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন আর সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে যারা এখান থেকে নিহত হয়েছে আল্লাহ যেন তাদেরকে জান্নাত দান করেন এবং তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আর ক্লাস বেশ করতেছে আল্লাহু আকবার এটা একবার অবস্থা কিছু নাই কাটটা কইটা কিচ্ছু না কিচ্ছু না কাটটা কইটা কিচ্ছু নাই না 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 খুব পড়ি নিব মাথা বলতে পারলে মোটামুটি ধারণা করে নিতে পারবো ওই যায় না কথা শোন না বুড়ি টুড়ি বেরো লিছে ভাই দেশ এবং প্রবাস কাছে এবং দূরে অপরিচিত অপরিচিত যারা দেখতেছেন সবাই লাইভে একটু শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখে সুযোগ করে দিবেন ভাই আর কেউ ফোন দিবেন না ভাই আরো একটা লাশ বের করা হচ্ছে এটা তো কিছু নাই ইন্দানি লেলেও কিছু নাই উফ দেওয়ার মতো কোনো কিচ্ছু নাই একবারে না একবারে বস্তা যাক এখানে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করতেছে ফায়ার সার্ভিস ভাই কাজ করতেছে রেব প্রশাসনিক ভাইরা সকলেই আছে এবং আছে ভৈরব বাসস্ট্যান্ড বাজার ভৈরবপুর সহ অনেক অঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবী ভাইরা রয়েছেন পাশে ইনশাল্লাহ আমারও এক বন্ধু রয়েছে আরও একজন কি জীবিত কিনা আর জীবিত পাওয়া যাচ্ছে না একজন পাওয়া গেছে জীবিত একজন নিচে জীবিত উনি হ্যাঁ হ্যাঁ আল্লাহ মেহাজত করে কারো মা কারো বোন কারো ভাই ভাই পকেট মোবাইল সব দান সবাই এনে দ্বারা আছেন অনেকে প্রশ্ন করতেছেন কোন জায়গা ভৈরব রেল স্টেশন ভাই ভৈরব রেল স্টেশন এমনি নীরব পারলে গিয়ে মানুষ বাসেন লাইভ বন্ধ করুন জি ভাই এখানে অনেক উদ্ধারকর্মীর কাজ করতেছে সবাই গেলে তো আর কাজ হইতো না বুঝছেন না সবাই গেলে আর হিবিজিবি হইব এই কারণে তাদেরকে সুস্থভাবে কাজ করতে দেওয়া হয়েছে বুঝছেন প্রয়োজন হলে অবশ্যই যেতাম এখানে আমার বন্ধু রয়েছে এবং ভৈরবের অনেক অঙ্গ সংগঠনের লোক রয়েছে এখানে হয়তো মানুষ গিয়ে ভিড় করলে কাজ হবে না এই কারণে তাদেরকে তাদের মতো কাজ করতে দেওয়া উচিত যতটুকু সম্ভব মানুষকে দেখানো দরকার তো আমরা ওই সে পাঠিয়ে দিচ্ছি মৃত্যু সংখ্যা আপাতত বলা যাচ্ছে না 2-350 অনেকে অনেক বলতেছে আপাতত বলা যাচ্ছে না মৃত্যু সংখ্যা আমাদের সামনে অলরেডি 10-12টা লাশ বেরোয়েছে এর আগেও বেরোয়েছে আমি আসার আগেও বেরোয়েছি আমি আসার সময় দেখে আসলাম রেলের উপরে নারী বুড়ি পড়ে আছে যেগুলো দেখানো সম্ভব ছিল না Thank you.
এখানে আমাদের অনেক নিউজ কর্মীরা চলে আসছে, মিডিয়ার বাইরে চলে আসছে। অনেকে জিজ্ঞাসা করতেছেন ভাই মৃত্যুর সংখ্যা কত, মৃত্যুর সংখ্যা এখনো বলা যাইতেছে না, আনুমানিক 2,500-300 এমন হবে, বাকিটা কম বেশি হতে পারে, ধারণা করা যাচ্ছে এমন। আমি এই মাত্র হ্যাঁ, সৌরভ ভাই আপনি চলে আসেন, সৌরভ ভাই আপনি আসতে পারেন, ফোন দিয়ে আমারে আপনি চলে আসেন। হ্যাঁ, ভিডিও করার মতো কোনো সিস্টেম নাই, আমি লাইভে আছি, আমি আমার ওই পেজ থেকে লাইভে যেতে পারতেছি না, বুঝছেন, এমন একটা অবস্থা, বেরোতে পারতেছি না, প্রায় 1200-1300 মানুষ দেখতেছে, যার কারণে আমি তাদেরকে রাখি বেরোতে পারতেছি না, সকলেই তো অনেক আশা নিয়ে দেখতেছে, যার কারণে আমি বেরোতে পারতেছি না, আমি আমার ওই পেজ থেকে লাইভও করতে পারতেছি না। আপনি চলে আসেন ভাই, ভিডিওটা আমি অবশ্য এখন করতে পারবো না, যদিও করি পরে সন্ধ্যা হয়ে যাবো, তার চেয়ে ভালোভাবে আপনি চলে আসেন, এখানে উদ্ধার কাজ শেষ হতে আরও মনে করেন ঘন্টা কানে লেগে যাবে, আপনি চলে আসেন ভাই, সৌরভ ভাই যদি লাইভে থাকেন চলে আসেন। সৌরভ ভাই চলে আসেন, আমি আসলে লাইভ থেকে বেরোতে পারতেছি না, চলে আসেন, ভিডিও করার মতো কোনো সিস্টেম নাই, আমি লাইভে 1200 লোকে দেখতেছে, যার কারণে তাদেরকে রেখে বাইরেতে পারতেছি না, তারা তো দেখবে বা লাইনে অসুবিধা, আমি তাদেরকে রাখতে পারতেছি না, আপনি চলে আসেন ভাই, আর ঘন্টা দেড়েক লাগবে এখানে শেষ হতে, ঘন্টা দেড়েক 2 ঘন্টা লাগতে পারে, চলে আসেন। তাইলে অসুবিধা নেই, আমি লাইভও আছে, এখন আমার একটা পেজ আছে, ওইটাতে আমি দেখতেও পারতেছি না, এখন 1200 লোক আমার একটা গেল না, সমস্যা নেই, আমি লাইভও লাইভও একটু আছে। সবাই লাইভে একটু শেয়ার করে দিয়েন, দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন কাছে এবং দূরে, পরিচিত পরিচিত যারা আছেন সবাই লাইভটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আর অবশ্যই আমরা রাস্তাঘাটে চলার সময় আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম স্মরণ রাখবো এবং সর্বোচ্চ সতর্ক থাকবো, বাকিটা আল্লাহর ইচ্ছা। এখানে অনেক আত্মীয় স্বজন রয়েছে, তাদের অনেকেই নিখোঁজ, কারো বাবা কারো মা কারো বোন কারো ওয়াইফ অনেকেই নিখোঁজ রয়েছেন, তাদেরকে দেখার জন্য বের করার জন্য অনেক আত্মীয় স্বজনরাও ভিড় করতেছেন। ফোন দিবেন না ভাই, ফোন দিবেন না। ইন্না লিল্লাহ, আল্লাহ আপনি ইবাদত করেন, আর আল্লাহ বের করতেছেন, প্রচুর পরিশ্রম, যেহেতু এগুলো কাইটা বের করতে হয় টিন এবং অনেক মানুষকেও কাইটা বের করতে হইতেছে, যার কারণে আমাদের উদ্ধারকর্মী ফায়ার সার্ভিস ভাইয়েরা অনেক হাঁপিয়ে গেছেন, তারা অনেক পরিশ্রম করতেছেন, প্রচুর পরিশ্রম করতেছেন। আমাদের র্যাব প্রশাসনিক ভাইয়েরা আছেন, প্রশাসনিক ভাইয়েরা পুলিশ আছেন, ভৈরবের বিভিন্ন অঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবী ভাইয়েরা, এছাড়া অত্র এলাকার অনেকেই আছেন যারা উদ্ধার কাজে সহযোগিতা করতেছেন। অনেকে প্রশ্ন করতেছেন বগি কয়টা, বগি ভাই দুইটা বগি ক্ষয়ক্ষতি হয়েছে, দুইটা বগি লাস্টের পিছনে দুইটা বগি, আর দুইটা বগি এমনভাবে ক্ষয়ক্ষতি হয়েছে খুবই ভয়ানক, দেখতে পাচ্ছেন এই যে দেখেন, একবারে সিরাবিরা গেছে, গা ডান পাশে যারা ছিল তাদের তো অস্তিত্ব নাই, যখন পইরা গেছে বাম পাশে যারা ছিল তারা চলে চাপা পড়ছে, এমনকি আমি আসার সময় রেলের মধ্যে
অনেক দেখছি আপনারা নারী পুরুষ সহ অনেকের মস্তিষ্ক বেরিয়ে গেছে যেগুলো আসলে ভিডিওতে নিয়ে আসা সম্ভব ছিল না, যার কারণে আমি আনি নাই। ভাইজান অনেকে প্রশ্ন করতেছেন, সকলে কমেন্টের উত্তর দেওয়া তো সম্ভব হচ্ছে না। হচ্ছে এটা হচ্ছে ভৈরব রেল স্টেশন, ভৈরব রেল স্টেশন। অনেকে প্রশ্ন করতেছেন কোন কোন ট্রেন, আসলে ট্রেনে আমি যাতায়াত করি না, যার কারণে আমি আসলে বলতে পারতেছি না। এগারো সিন্ধু আর কি, এগারো সিন্ধু। আর ঢাকা থেকে এসে আসছিল হয়তো আপনার ওই মালবাহী ট্রেন, যার সাথে ধাক্কা লাগছে। একবার প্রশ্ন করছে কত তারিখের ঘটনা, ভাই লাইভ করতেছি এরপরে বুঝতেছেন কত তারিখের ঘটনা, নগদ এখন রানিং ডে আছে বলতে কত তারিখের ঘটনা। অনেক কত সবার প্রশ্নের উত্তর তো দেওয়া সম্ভব না। দিন ইসলাম ভাই, সংঘর্ষ হইলো কেমনে? হ্যাঁ, মাস্টারের দোষ হতে পারে, এটা আসলে আমরা নির্ধারণ করতেছি না। টুটু ভাই চলে যান, এমডি সাজিদ জি ভাই যান। টুটু ভাইরে আমি সাথে সাথে ফোন করছি এবং টুটু ভাইরে আমি এখনো বলতেছি চলে আসেন। কাছের যারা আছেন ফোন দিয়েন না ভাই, হ্যাঁ বিশেষ দরকার হইলে মেসেজ দেওয়ার নক দিবেন বা হোয়াটসঅ্যাপে, এছাড়া ফোন দিয়েন না। আর সন্ধ্যার পরে ফোন দিবেন, এর আগে ফোন দিয়েন না ভাই। মোশারফ ভাই বলতেছেন অ্যাক্সিডেন্ট কোন জায়গায় হয়েছে, এটা ভৈরব রেল স্টেশনে হয়েছে ভাই। ভাই লাইভ থেকে বিদায় নিলাম, যারা লাইভে আছেন আমার আর একটা পেজ আছে সত্যকথন বিডি পেজ, ওইটা থেকে একটু লাইভে আসবো, সবাই একটু ওইটাতে জয়েন হয়ে যান। আশা করি বাকি আপডেটটা পাবেন ইনশাল্লাহ, সম্পূর্ণ আপডেটটা পাবেন পরবর্তী। এটা দেওয়া হবে আমার ওই পেজটাতে দেওয়া হবে সত্যকথন বিডি পেজ, ওইটাতে একটু জয়েন হয়ে যান ভাই, কিছুক্ষণের ভিতরে ওইটা থেকে লাইভে আসবো। কথা বলা হয় না ভাই, কি কোনো বলেন চলে আসেন। চলে আসেন, ফোন দিয়েন না, আপনার লাইভে কাটেন না। ওকে 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 ভাই, দেশ এবং প্রবাস কাছে এবং দূরে, যে যেখান থেকে ল্যাপটপ দেখতেছেন একটু শেয়ার করে দিবেন, শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন। একত্রিশ মানুষের দেখতে আছে বাইরে কেমন এখন।
আমার একটা পেজ আছে ছোট হয় পেজা অবশ্য ওইটা দিলে ভালো তো বুঝেন আর কি অনেকে বুঝেন আরজে রাজি ভাই চলে আসেন চলে আসেন চলে আসেন আরজে রাজি ভাই চলে আসেন আল্লাহু আকবার আরো এর ভিতরে একজন না মনেও এর ভিতরে একজন না একজন না দুই তিনজন কাটটা কাটা খালি করে লাইছে এখনো একটা উদ্ধার কাজ শেষ হয় নাই এই যে এটা এখনো উদ্ধার কাজ শেষ নাই পরবর্তী হচ্ছে ওইটা আপনারা ধারণা করেন আপনারা আমি আর বলতে পারতেছি না কোনো কিছু অনেকেই লিখতেছেন ঢাকা থেকে আসতেছে ঢাকা থেকে আসলে তো লাইন তো ক্লিয়ার না ভাই হয়তো এর আগের স্টেশন কোথাও নামতে হবে আর কি নামতে পারবেন না আর এখানে ক্লিয়ার হইতো মনে হয় না আটটা নটার আগে ক্লিয়ার হইব আজকে রাত্রে ছাড়া সম্ভব না আপনারা ওই দিক থেকে নামে আজকে কোনোভাবে অন্যান্যভাবে আসতে হবে আর কি না ভৈরব স্টেশন হয়েছে আপনারা রায়পুরা সহ অন্যান্য যে স্টেশনগুলো আছে পিছনে ওইখানে নেমে যাবেন ঢাকা থেকে যারা আসতেছেন অনেকেই কমেন্ট করতেছেন যে আমি ঢাকা থেকে আসতেছি যারা আসতেছেন ভৈরব তো ঢুকা সম্ভব হয় না আজকে রাত্রের আগে মনে হয় এটা রাস্তা ক্লিয়ার হবে না নিলে আরো একটা লাশ বের হচ্ছে জি ভাই জান ট্রেনের নাম 11 সিন্ধু কুদুলি ভৈরব কোন জায়গা ভৈরব রেল স্টেশন ভাই ভৈরব স্টেশন এক ভাইয়া বলতেছে আশেপাশে বহু পরিবেশ দেখাতাম আশেপাশে পরিবেশ কি দেখাবো ভাই ধাক্কা দিয়ে না কেউ ধাক্কা দিয়ে না আমাদের এখানে আলহামদুলিল্লাহ চলে আসছে ব্রাহ্মণ্য চিকিৎসক ভাইয়েরা তারা চিকিৎসা করার জন্য ওই যে ওনারা এখানে যা যা লাগে মানে তাৎক্ষণিক যা যা লাগে তা নিয়ে চলে আসছে এটার ভিতরে একজন না এটার ভিতরে একজন না দেন কত জন যে বসছে হিসাব না এই যে দুই মাথা তো দেওয়া হয়ে যা দুই মাথা তো দেওয়া হয়ে যা ইন্নানিল্লাহ আল্লাহ সম্ভব না দেখানো সম্ভব না হম হম আচ্ছা আসতে পারবেন একজনই সৌরভ ভাই যদি লাইভে থাকেন তাহলে চলে আসেন অনেকে বলতেছেন লাইভটা কাটছেন না ভাই লাইভটা তো আসলে কাটতে যাচ্ছি না আমার আরও একটা পেজ ছিল ওইটাতে দেখানো দরকার ছিল বুঝছেন এ কারণে আসলে বেরোতেও পারতেছি না প্রায় 31 মানুষ আপনারা সঙ্গে আছেন যার কারণে আমি কাটতেও পারতেছি না দেখ ওনারা হচ্ছে ভৈরবের কোনো হয়তো কোনো সংগঠনের স্বেচ্ছাসেবী ভাইয়েরা তারাও পরিশ্রম করতেছে এখানে আছে আমাদের ফায়ার সার্ভিস কর্মী ভাইয়েরা প্রশাসনিক ভাইয়েরা আছে তারপরে রেবের একটা টিম চলে আসছে আমাদের এখানে ওনারাও কাজ চালাইতেছে পাশাপাশি ভৈরব বাস স্ট্যান্ড বাজার সহ অন্যান্য আরও জায়গার যেসব ভাইয়েরা রয়েছেন তারাও এখানে উদ্ধার কাজে অংশ নিয়েছেন পাশাপাশি আমার এক বন্ধুও আছেন
ভাই লক্ষ লক্ষ পাবলিক সরাইবো কেমনে তারা তো চেষ্টা করতেছে আর আপনারা চেষ্টা করতেছে সরতেছে না ভাই পকেট মানি ব্যাগ সাবধান ভাই যা কিনা নিলাম মোটামুটি একটা আংশিক গণনা আসছে যে আরো ছয় জন ভিতরে আছে নিচে পড়ে আছে এগুলো উদ্ধার করা কষ্ট হচ্ছে ভাই ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায় না সম্ভব না ফলো করে দিবেন ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায় না সম্ভব না তো আর অ্যাকসেপ্ট করা সম্ভব হইতেছে না ফলো করে দিবেন আমার আইডিতে ফলো করে দিবেন ফ্রেন্ড রিকুয়েস্ট আসতেছে একটার পর একটা একটার পর একটা আমার এখানে অলরেডি 5000 ফ্রেন্ড হয়ে গেছে ফলো অপশন চালু আছে ফলো করে দিবেন ফলো করে দিবেন মোহাম্মদুল্লাহ আপন ভাই বলতেছে পুলিশ প্রশাসন কই এখানে শুধু সাধারণ মানুষ কেন সাধারণ মানুষ তো থাকবোই ভাই এত বড় একটা ভয়াবহ ঘটনা সাধারণ মানুষ থাকবো না এখানে প্রশাসনিক ভাইয়েরা যথেষ্ট আছে যথেষ্ট পরিশ্রম করতেছে শুধু তাই না এখানে আমাদের হেরে বেরো কিছু চিন চলে আসছে ওনারাও কাজ করতেছে আছে ফায়ার সার্ভিস কর্মীরা আছে ভৈরবের বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মী ভাইয়েরা কারেন্টের মতো মেরে দিয়ে ইয়া করে না ভাই এটা লাইভ হচ্ছে লাইভ মানে উপস্থিত এখনের ঘটনা হ্যাঁ লিখতেছেন যে কবের ঘটনা আজকের এখন এই মুহূর্তের ঘটনা যাক এখানে আমাদের আরো কিছু স্বেচ্ছাসেবী ভাইয়েরা পানির বোতল নিয়ে আসছে পানি দিতেছে আচ্ছা আচ্ছা এই এই সবাই নামে নামে ভাই লাইভটা সবাই শেয়ার করে দিবেন আমি মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাইকে ল্যাপটপ শেয়ার করে দিবেন সবাই ল্যাপটপ শেয়ার করে দিবেন আমি ল্যাপ থেকে এই মধ্যে বিদায় নিচ্ছি আমরা এই যে পাশের গাড়িতে দাঁড়িয়ে ভিডিও করছিলাম কিন্তু পাশের গাড়ি লাইন ক্লিয়ার করার জন্য পাশের গাড়ি ছেড়ে দিচ্ছে আর ঢাকা থেকে যে ভাইয়ারা আসতেছেন যারা কমেন্ট করছিলেন ঢাকা থেকে আসতেছেন আশা করি আপনারা আসতে পারবেন কারণ একটা লাইন এখনই ক্লিয়ার করে দেওয়া হবে একটা লাইন এখনই ক্লিয়ার করে দেওয়া হবে যারা ঢাকা থেকে আসতেছেন আপনারা আসতে পারবেন সমস্যা নাই তন্ময় খান ভাই বলতেছেন লাইন ক্লিয়ার হবে কখন আশা করি এখনই হবে এখনই হবে এখন ওই যে পাশের লাইনটা যেটা গাড়িটা টান দিয়ে লাইনটা ক্লিয়ার করে দিবে আপনারা আসতে পারবেন ইনশাল্লাহ সমস্যা হবে না ধারণা করা হয়েছে 2-350 মানুষ অলরেডি নিহত হয়েছে বাকিরা আল্লাহ পাক ভালো জানেন লাইনটা ক্লিয়ার করে দেওয়া হবে ভাই যারা ঢাকা থেকে আসতেছেন কমেন্ট করছিলেন লাইন ক্লিয়ার কিনা জি ক্লিয়ার করবে এখন যতটুকু বুঝতে পারতেছি শাহজাহান জি দুইটা দুইটা ট্রেন দুইটা ইঞ্জিনের ভারী খাই এটা পড়ছে তারপরে এই দুটাই পড়ছে এই দুটাই আর নাই
لا 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 لا